খুলনা মহানগরীর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ভার মূলত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বা কেডিএর। একটি মাস্টার প্ল্যানও আছে তাদের, কিন্তু এর বাস্তবায়ন হয়নি কখনো। উল্টো প্রতিষ্ঠানটি যে কয়েকটি আবাসিক এলাকা গড়ে তুলেছে সেগুলিও অপরিকল্পিত। অপরদিকে অপরিকল্পিত আবাসন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণেও ব্যর্থ প্রতিষ্ঠানটি। কিন্তু এবছর ব্যক্তিগত ভবন নির্মাণ নকশা অনুমোদনে কিছু শর্ত পরিবর্তন সহ সেবার ফি বাড়িয়েছে কেডিএ, ফলে ক্ষুব্ধ নগরবাসী। হঠাৎ করে অনেক রাস্তা আছে, অনেক বাড়ি হয়ে গেছে, কিন্তু দেখা গেলো সেখানে 10 ফুট রাস্তা, এখন প্ল্যান দেবে না, দুইটা লোক বাকি আছে। এখনই প্রয়োজন খুলনা রাস্তাঘাট কোথায় কোথায় হবে, কোথায় ড্রেনেজ সিস্টেম হবে, তা না হলে আগামী 10 বছর পরে কিন্তু খুলনাটা বস্তিতে পরিণত হবে। তারা এমন সব আমলাতান্ত্রিক সিদ্ধান্ত ঘরে বসে নেয়, তার সাথে নাগরিকদের কোনো সম্পর্ক নেই। খুলনার মেয়র বলছেন, গত 58 বছরে প্রশাসনের বিভিন্ন ব্যক্তি সাময়িক সময়ের জন্য কেডিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, ফলে কেডিএ কেসিসির সমন্বয়হীনতা থেকেই গেছে। এখানে যে সমস্ত অযোগ্য লোক ইডিএ চেয়ারম্যান বানায়, তারা এখানে বসে 2-3 মাসের জন্য আসে, আসার পরে তারা এখানে কোনো কাজ মনোযোগ দিয়ে এরা করে না। তবে কেডিএ বলছে, গেল বছর 10ই জুলাই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2018 পাশ হয়েছে, যাতে উন্নয়নের শৃঙ্খলা আনার কথা বলা হয়েছে, সেই অনুযায়ী কাজ করছেন তারা। জনগণের সাথে আসলে দূরত্ব হচ্ছে সেটা আসলে এভাবে বলা ঠিক হবে না। কিছু কিছু লোকের তারা আমাদেরকে ভুল বুঝছে, এটা পরিকল্পনা কি আছে তারা না দেখে না বুঝেই তারা এই দূরত্বের কথাটা বলছেন। কেডিএর চেয়ারম্যান পদে প্রশাসনিক ব্যক্তিদের নিয়োগ না দেওয়া ও প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন খুলনার মেয়র মোস্তফা জামাল। মাছরাঙ্গা সংবাদ, খুলনা।